আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কুয়েতের গুরুত্বপূর্ণ একটি আপডেটে সবাইকে স্বাগতম। প্রতিবার মতোই সাথে আছি আমি রিজওয়ানুল নাবিব। যারা কুয়েত থেকে দেখছেন, যারা কুয়েতের বাইরে থেকে দেখছেন, সবাইকে বিশেষ অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই আপডেটটির সাথে থাকার জন্য। আপনি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ ছাড়া দেখবেন, যাতে করে আমরা যেসব ইনফরমেশনগুলি শেয়ার করি সেটা বুঝতে পারেন। অনেক সময় আপনি হেডলাইন দেখে অথবা আংশিক শুনেই ভিডিওতে কমেন্টস করেন, যেটা সম্পূর্ণ ভিডিওটার সাথেই যায় না, অথচ ভিডিওর ভিতরে সারাংশ থাকে ভিন্ন। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, পুরো ভিডিও স্কিপ না করে দেখার জন্য, সম্পূর্ণ ইনফরমেশন সঠিক বুঝতে পারার জন্য। কুয়েতে বিদেশিদের 60 বছরের বয়সের সময়সীমা অবশেষে বহাল থাকছে। আপনারা জানেন যে কুয়েত রেস্টুরেন্ট, কুয়েত চেম্বার, কুয়েত বিভিন্ন অ্যাসোসিয়েশন সংস্থা থেকে 60 বছরের সময়সীমার যে বাধ্যবাধকতা কুয়েত গভর্নমেন্ট থেকে জারি করা হয়, সেটা উঠিয়ে নেওয়ার জন্য বা তাতে পরিবর্তন করার জন্য অনেক আবেদন হয়, আর সেটাই ক্লিয়ার করে শ্রম মন্ত্রণালয় থেকে। অবশেষে সবার আবেদন খারিজ করে দেওয়া হয় এবং সব আবেদন প্রত্যাখ্যান করে দেওয়া হয়, যেটা আল-আনব থেকে একটি আপডেট প্রকাশ করে সেটার বিস্তারিত। কুয়েতে বিদেশিদের অবস্থানের সময়সীমা 60 বছর বহাল থাকছে, সিদ্ধান্তে কোনো ব্যতিক্রম বা সংশোধনী নেই বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয় থেকে। আগামী 2021 সালের মধ্যে 70,000 প্রবাসীকে কুয়েত ত্যাগ করতে হবে, এটাই নির্ধারিত। 60 বছর বয়সে যারা পৌঁছেছেন তাদের একামা কুয়েতে আর নবায়ন হবে না বা নবায়ন করবে না, এ সিদ্ধান্তই বহাল রেখেছে। দৈনিক আল-আনবার ব্রেকিং নিউজে প্রকাশিত একটি আপডেটে এটা নিশ্চিত করা হয় শুক্রবারে। কুয়েতে শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এই সিদ্ধান্তটি কোনো পরিবর্তন হবে না, ব্যতিক্রম বা সংশোধনীয় হবে না। তবে যাদের সন্তান কুয়েতে কর্মরত আছেন, সেসব পরিবারের শর্ত এবং নিয়মাবলী মেনে একামা নবায়ন করতে পারবেন প্রবাসীরা। বিশেষ করে আপনারা জানেন যে গত সপ্তাহে একটি আপডেট শেয়ার করা হয়, যাদের 60 বছর বয়স হয়ে গেছে তারা তার পেশা চেঞ্জ করবে, ফ্যামিলি বিষয়ে রূপান্তরিত করতে পারবে, সেটা বহাল থাকবে। আরও একটি আপডেট প্রকাশ করা হয় আরও একটি সূত্র থেকে, যেটা নিশ্চিত করা হয় কর্তৃপক্ষ চাকরির বিবরণী প্রস্তুত করেছে, যেখানে সিদ্ধান্তটি প্রযোজ্য হবে আগামী জানুয়ারি থেকে এটি কার্যকর করা হবে, এবং বলা হয়েছে যে 58 ও 59 বছরের বয়সীদের বিদেশি নাগরিকরা আর মাত্র এক বছরের জন্য কুয়েতে ওয়ার্ক পারমিট পুনর্বীকরণ করতে পারবে। তার মানে এখানে কমপ্লিট ক্লিয়ার করা হয়েছে, যাদের বর্তমান 58 বছর বা যাদের বর্তমান 59 বছর বয়স চলছে, তাদের আইডি রিনিউ করা হয়েছে, তাদেরকে 1 বছরের জন্য রিনিউ করা হবে, এরপরে তারা সেই সুযোগটা আর পাচ্ছে না। তার মানে 60 বছরের কাজের যে পারমিট বা কাজের অনুমোদন, এ ধরনের ভিসা নিয়ে কোনো প্রবাসী আর কুয়েত থাকতে পারবে না। কুয়েতের বিভিন্ন সংস্থা থেকে বারবার অনুরোধ করার পরে শ্রম মন্ত্রণালয় এটি সর্বশেষ আপডেটে প্রকাশ করে, এটাই সর্বশেষ সিদ্ধান্ত। 2020 সালই হতে যাচ্ছে 60 বছর বয়সীমার প্রবাসীদের লাস্ট বছর, 2021 সাল থেকে তাদের আইডি আর রিনিউ করবে না। এটা ছিল 60 বছরের সময়সীমার সর্বশেষ আপডেট। আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়তই পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন। আর আপনি যদি এর মাঝে সাবস্ক্রাইব করেছিলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। প্রতিদিন সব আপডেট পেতে সবসময় আমাদের সাথে থাকুন।